বিগত দিনের আশীর্বাদ বর্তমানে অভিশাপে পরিণত গ্রামবাসীদের কাছে। বর্তমানে জীবন্ত অভিশাপ রূপে বিরাজ করছে দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। 90 দশকের শেষের দিকে বাঁকুড়ার মেজিয়াতে যখন দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, তখন মেজিয়াসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষ সংস্থার আগমনকে আশীর্বাদ রূপে গ্রহণ করেছিল গ্রামবাসীরা। এর অন্যতম কারণ ছিল হাজার হাজার মানুষের কর্মসংস্থান। সময় যত গেছে ততই বিস্তীর্ণ অঞ্চলে মানুষের মনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বর্তমানে এই তাপবিদ্যুৎ কেন্দ্রকে অভিশাপ রূপেই গণ্য করে আশেপাশের বহু গ্রামের মানুষ। এমনটা ভাবার পিছনে কারণ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই। দীর্ঘ কয়েক বছর যাবৎ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই ঢেকে দিয়েছে মেজিয়ার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার একরের পর একর চাষযোগ্য জমি, জলাশয়। বিষাক্ত ছায়ে বয়ে এনেছে অনেক রোগ ব্যাধি। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আগে পর্যন্ত এমনটা ছিল না পার্শ্ববর্তী বাঁকদহ, জামকারী, রাধাকৃষ্ণপুর সহ আরও 14টি গ্রামের প্রাকৃতিক অবস্থা। সেই সময় চাষাবাদ খুব ভালোই হতো। কৃষি নির্ভর এই গ্রামগুলোতে মানুষ চাষাবাদ করে ভালোই দিন যাপন করত। কিন্তু বছর যতই গড়িয়েছে ততই তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্গত ছাই যেন বিস্তীর্ণ এলাকার মানুষের মুখের গ্রাস ধীরে ধীরে কেড়ে নিতে চাইছে। শুধু কৃষিকাজে ব্যাপক ক্ষতি নয়, গ্রামের গৃহবধূরা জানাচ্ছেন রান্না করার সময় সেই ছাই তাদের রান্নার সামগ্রীর ওপর এসে পড়ে অনা সৃষ্টি করছে। বছরের পর বছর উড়ন্ত ছাই, ঢাকা কালো মেঘ ঠেলে স্কুল কলেজে যেতে হয় ছাত্রছাত্রীদের। তার জেরে ছাত্রছাত্রীদের শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ, এমনকি পানীয় জলেও মিশছে সেই ছাই। বারে বারে একাধিক জায়গায় অনুনয় বিনয় অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। স্থানীয়দের কেউ কেউ বলছেন, বিশেষে যখন স্থাপন হয় 210 মেগা ইউনিট করে 3টি ইউনিট হওয়ার কথা ছিল, কিন্তু এখন ডিভিসি 2500 মেগা ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করেছে, ফলে বাড়তি ছাই বিস্তীর্ণ এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার উপক্রম করেছে। সব মিলে শিল্পাঞ্চলের পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দিকে এগোচ্ছে। গ্রামবাসীরা বারংবার দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট সংস্থার নিচু মহল থেকে উঁচু মহলে, তবুও সমস্যার সমাধান বা সমাধান সূত্র বের হয়নি। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রবীর চন্দ জানান, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করব। এখন এলাকায় এই প্রশ্ন উঠছে, একই ক্ষতিগ্রস্ত ও কৃষকদের চুপ করিয়ে রাখতে কর্তৃপক্ষ শুধু আশার বাণী শুনিয়ে দায় এড়িয়ে যেতে চাইছেন, নাকি কি সত্যিই হবে সমস্যার সমাধান? কি হবে এতগুলো গ্রামের ভবিষ্যৎ আগামী দিনে? এসব প্রশ্নের উত্তর পেতে তাকিয়ে থাকতে হবে সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের মুখের দিকে। কর্তৃপক্ষ কি সত্যি কিছু ভাবছেন? বাঁকুড়ার মেজিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। প্রচুর সমস্যা হচ্ছে ছায়ের, যেটা ক্ষতি হয়েছে সেটা পরিমাপ করা যাবে নাই, প্রচুর ক্ষতি, শরীরের ক্ষতি হচ্ছে। এমনকি আমরা যে রান্না করছি হাঁড়িতে ছাইগুলো যখন হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে, তখন হাঁড়িতে এসে পড়ছে, বালতি জলের উপর ছাই পড়ছে, সেই জল আমরা পান করছি, যার ফলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে, মানে এমনকি মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, শরীরে শ্বাসকষ্ট হচ্ছে, চোখে জ্বালা হচ্ছে, চোখের জ্বালা, শরীরে নানা রকম সমস্যা হচ্ছে। সেই আমরা অনেককে জানিয়েছি কিন্তু এর কোনো প্রতিকার হয়নি। হ্যাঁ, উপর মহল পর্যন্ত জানানো হয়েছে কিন্তু এর কোনো, ওরা কোনো পদক্ষেপ নেয় নাই। আমার নাম শুক্লা কুণ্ডু। আমাদের সমস্যা তো পুরোটাই, যখন আমরা টিউশন যাচ্ছি বা স্কুল যাচ্ছি বা কলেজ যাচ্ছি, যখনই আমি ধরুন টিউশন যাচ্ছি, এখন হয়তো বর্ষাকালের মতন এখন ধরুন সাইডে জল পড়েছে বা বৃষ্টির জন্য হয়তো সাইডটা উঠছে না, কিন্তু আপনারা যখন এখন এখানে দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে যদি এটা গ্রীষ্মকাল হতো তাহলে কিন্তু আপনারা এখানে কথা বলতে পারতেন না। এমনকি এমন ছাই উঠতো যেটা মানে চোখে জ্বালা করে, তারপর মানে শরীরের পক্ষে তো ক্ষতি করে সবাই জানে। তারপর আমাদের যে কলেজ যেতে যেতে স্কুলে যাচ্ছি, আমরা ধরুন চান করে কলেজ যাচ্ছি, স্কুল যাচ্ছি, চান করে যাচ্ছি, তো আমাদের বাড়ি এসে পরে আবার চান করতে হচ্ছে, কেননা যেতে যেতে আমাদের তো ছায়ে তো পুরো শরীর, আর ছায়েটা হ্যাঁ শ্বাসকষ্ট তো হয়ই, শ্বাসকষ্ট পুরো গ্রাম, ধরুন আপনার ছায়ে উঠছে পুরো গ্রামে, বাড়িতে, ঘরে, রান্নাঘরে, যেখানে মানে যেতে পারবে, বাতাস যেখানে প্রবেশ করে সেখানে ছায়ে উঠছে,
প্রতিদিন ছাদের উপর দেখছি প্রতিদিন এরকম ছাই উড়ছে, ছাদে বসা যায় না কিছু না। আর এটা বর্ষাকাল বলে ঠিক আছে, হয়তো অসুবিধা নেই, কিন্তু ছাইটা তো ক্ষতিকারক। উজ্জ্বল কর্মকার, ডিভিসি ছাইয়ের জন্য আমাদের ধরুন হাজার হাজার একর জায়গা ক্ষতি হয়ে যাচ্ছে, প্রচুর জায়গা ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের এলাকাটা হচ্ছে কৃষি প্রধান এলাকা ছিল, আমাদের বছরে দুটো তিনটা করে ফসল হতো, এই নালার জল সাদা জল দিত, অথচ নালার জল থেকে আমরা চাষ করতাম। এবারে সেই জমি আজ দীর্ঘ কয়েক বছর ধরে আট সাল থেকে ক্ষতিপূরণ, মানে জমি ছাই পড়ছে, আট সাল থেকে তখন কম ছিল, তখন অল্প স্বল্প সামথিং ক্ষতিপূরণ দিয়েছিল সাত সাল পর্যন্ত, আঠারো সাল থেকে টোটালি আর কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না ডিভিসি, একদম কোনো কর্ণপাত করছে নাই। ওরা কোনো কর্ণপাত দেখুন, এই ডিভিসির জল এই ড্যাশ ড্যামটা যেটা ভেঙেছে, জলটা পাইপ জলটা ঘোলা জলটা আসছে, আমাদের পাম্প চলে না এবং গরু বাছুরও জল খেতে পায় না। আগে চাষবাস প্রচণ্ড চাষবাস হতো এলাকায়, ডিভিশন এসেছিল, মানুষ তো খুশি হয়েছিল, আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদ বলে আমরা মেনেছেন যে ডিভিশন এসেছে আশীর্বাদ, কিন্তু এখন ডিভিশন আসা তো আমাদের এলাকায় অভিশাপ হয়ে গেছে। চোদ্দোটা গ্রামের কৃষিকার্য টোটালি বন্ধ হয়ে গেছে আমাদের এলাকার। আর 3200 চাষি, এক দুজন 3200 চাষি ক্ষতিপূরণ, আমরা চাইছি অবিলম্বে আমাদের জমি ক্ষতিপূরণ দেওয়া হোক এবং আমাদের জমি সংস্কার করে যেমন জমি ছিল আমাদের জমি ফেরত দেওয়া হোক। আমাদের আপনারা জানিয়েছেন বিষয়টা? আমরা জানিয়েছি, আমরা একদম উপর লেভেল পর্যন্ত প্রশাসনিক মহন্ত সকলকে জানাইছি, কোনো ডিএম এসডিও বিডিও একদম সমস্ত, এবং পার্টি নেতৃত্ব দিকে এমএলএ সাহেবকে শুধু বৈঠক করেছি আমরা 12 জুন করেছি, আর গত বছর 21 সালে 15 জুন করেছি। না, উন্নত প্রযুক্তি কী ছাই হবে, এই ধরুন 4 ফুট 5 ফুট ছাই, এতে কী উন্নত প্রযুক্তি হবে? এতে হুগলো গাছ হচ্ছে আর কাশি গাছ হচ্ছে, আছে এই উন্নত প্রযুক্তি। আপনার নাম? আমার নাম হচ্ছে পুরুষোত্তম কুণ্ডু। দেখুন, ছাইটা সমস্যা তো একটা মারাত্মক আকার নিয়ে নিয়েছে। এখানে যখন ডিভিসি হয়েছিল, আমরা এলাকার লোক ভেবেছিলাম যে হয়তো ডিভিসি থেকে আমরা উপকৃত হব, কিন্তু হয়তো বৃহত্তর স্বার্থে ডিভিসি উপকার করেছে, কিন্তু আমাদের স্থানীয় স্তরে আমাদের হাজার হাজার একর জমি আজকে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ছাই দিয়ে ঢেকে গেছে পুরো। শুধু এটা এই একটা জায়গা না, এটা আমি বাগদো জামগাড়ি রাধাকৃষ্ণপুর কিংবা এই শুধু আপনার 4-5টা গ্রাম বলছে না, এর পাশে পাশাপাশি যে আমাদের একটা বিরাট ড্যাম ছিল, মানে ড্যাম্পের আজকের যদি বাজার দর আমরা ধরি অন্ততপক্ষে 20-25 কোটি টাকার, সেই কোটি টাকা সম্পত্তিটা পুরো ছাই দিয়ে ভর্তি হয়ে গেছে। আমরা ডিভিসির কাছে খুব অতি অবশ্যই দাবি জানাচ্ছি, আমরা প্রশাসনের সমস্ত স্তরে দাবি জানিয়েছি, বিভিন্ন স্তরে চাষিরা আন্দোলন করেছে যে এই অবিলম্বে এই ছাইগুলো পরিষ্কার করে জমিগুলোকে যেন আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়, এবং যে সময় ধরে আমরা চাষিরা চাষ করতে পারছি না, এই দীর্ঘ সময়ে যে ক্ষতিপূরণ হয় সরকারি হারে, আমাদের চাষিদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং যে ড্যামগুলোকে ডিভিসি নষ্ট করে দিয়েছে সেই ড্যামগুলো অবিলম্বে সংস্কার করা হোক, এই দাবি আমরা ডিভিসির কাছে রাখছি। নিঃসন্দেহে এইখানে আমরা চাষের উপরেই নির্ভরশীল ছিলাম, এই জমিগুলো সোনা ফলতো, বছরে যে পরিমাণ ধান হতো চাষিদের মুখে যে হাসি ছিল, আজ সেটা একদম স্তিমিত। শুধু স্তিমিতই নয়, প্রশাসনের তরফ থেকে এবং ডিভিসির থেকে বারবার বলেছে যে আমরা ক্ষতিপূরণ দেবো, কিন্তু কোনো অংশে আমাদের সঙ্গে বৈঠক করছে, কিন্তু বারবার আমরা প্রতারিত হচ্ছি, আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না। কিন্তু ডিভিসি বলছে এই ছায়ের উপর উচ্চ প্রযুক্তি নিয়োগ করে চাষ করা যায়, কি এটা খুব দুর্ভাগ্যে যে ওনারা ইঞ্জিনিয়ার, কিভাবে ওরা চাষ সম্পর্কে এত আধুনিক কথা বলেন? আমরা চাষির ছেলে, আমরা এইখানে গ্রাউন্ড লেভেলে কাজ করি, এইখানে আগাছা ছাড়া এই ছায়ের উপরে আর কিছু জন্মাতে পারে না। যদি ওনাদের কোনো অত্যাধুনিক চাষের পদ্ধতি থেকে থাকে, তাহলে আমরা ওনাদেরকে চ্যালেঞ্জ করছি, ওনারা আসুক আমাদের এখানে চাষিদের সঙ্গে নিয়ে এখানে চাষ করে দেখি দেখ, আমরা মেনে নেব। কিছু ফালতু কথা, কিছু সময় কাটানোর কথা ছাড়া আমাদেরকে আর কিছু ওরা দিতে পারছে না। শুধু স্টোক বার করো, এই কাশি ঝাঁপ তৈরি হচ্ছে, ঝোপের মধ্যে আগামী দিনে আরও বিপজ্জনক আমাদের জীবনযাপন তৈরি হচ্ছে। আপনার নাম? আদিত্য রঞ্জন দে, বাগদো। আমি